ফের লেকটাউনে দেহ উদ্ধার, এবারও সেই বাগজোলা খাল। মঙ্গলবার সকালে খালের মধ্যে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দেহ উদ্ধার করে লেকটাউন থানার পুলিশ। মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে, অনুমান ইট দিয়ে ওই যুবকের মুখ থেঁতলে দেওয়া হয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, রাতে VIP রোড সংলগ্ন এলাকায় কোনো নিরাপত্তা থাকে না। অঘটন ঘটে যাচ্ছে, সরকারকে একটু ভালো মতন ই করা দরকার, যে এখানে গার্ড ফার্ড এখানে থাকা দরকার। এখানে কোনো নিরাপত্তা নেই, রাত্রিবেলা এখানে পুরো ফাঁকাই থাকে। কয়েকদিন আগে দমদম পার্কের কাছে বাগজোলা খাল থেকে কেষ্টপুরের বাসিন্দা এক তরুণীর দেহ উদ্ধার হয়। তারপর ফের এই ঘটনা। অন্য কোথাও খুন করে দেহ খালে ফেলে যাওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে, শুরু হয়েছে তদন্ত। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।